আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শেপ বা আকৃতি বা কাঠামো সম্পর্কে। কোনো জিনিসের আকার বা আকৃতি কেমন বা গঠন কেমন, এ সম্বন্ধে যেসব শব্দ আরবিতে ব্যবহৃত হয় সেই শব্দগুলো চলুন জেনে নিই। তার আগে বলতে চাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আজকের প্রথম শব্দ আল আশকাল অথবা আশকাল, অর্থ আকৃতি বা কাঠামো। আল আশকাল অথবা আশকাল অর্থ আকৃতি বা কাঠামো, ইংলিশ শেপ, ইংলিশ শেপ। নেক্সট, দায়রা অথবা দাওরা অর্থ বৃত্ত, দায়রা অথবা দাওরা অর্থ বৃত্ত, ইংলিশ সার্কেল। গোলাকৃতি কোনো জিনিস বোঝানোর জন্য দায়রা অথবা দাওরা শব্দ বলতে পারে, তখন আপনাকে বুঝে নিতে হবে এটা বৃত্তকার কোনো কিছু বলছে। মুরব্বা অর্থ স্কোয়ার, মুরব্বা অর্থ বর্গ বা স্কোয়ার, বর্গের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান। স্টিল ফিক্সার ও ওয়েল্ডিং শপে যারা কাজ করেন তারা দেখে থাকবেন যে চার কোণা বিশিষ্ট পাইপের মতো লম্বা একটি লোহার বার, এই বারগুলো দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয়। এগুলোকে আরবিতে মুরব্বা বলে, এগুলোকে আরবিতে মুরব্বা বলে। মুসাল্লাস অর্থ ত্রিভুজ, মুসাল্লাস অর্থ ত্রিভুজ, ইংলিশ ট্রায়াঙ্গেল। তিন কোণাকার বা ত্রিভুজ আকৃতির কোনো জিনিস বোঝাতে তারা বলবে মুসাল্লাস, মুসাল্লাস অর্থ ট্রায়াঙ্গেল। মুস্তাতিল অর্থ আয়তাকার, মুস্তাতিল অর্থ আয়তাকার, চার কোণা আয়তাকার বিশিষ্ট কোনো জিনিস বোঝাতে বলবে মুস্তাতিল, মুস্তাতিল অর্থ আয়তাকার, ইংলিশ রেক্টাঙ্গেল। মুস্তাতিল অর্থ আয়তাকার, ইংলিশ রেক্টাঙ্গেল। নাজম, নাজম অর্থ তারা, ইংলিশ স্টার। তারকা আকৃতির কোনো জিনিস বোঝাতে বলবে নাজম, নাজম। কলব অর্থ হার্ট, কলব অর্থ হার্ট, ইংলিশ হার্ট। কলব অর্থ হার্ট, কলব অর্থ হার্ট অথবা গাল্ব বলতে পারেন, কারণ এরা কপকে গ উচ্চারণ করে। বায়দৌই অর্থ ডিম, বায়দৌই অর্থ ডিম্বাকৃতি, বায়দৌই অর্থ ডিম্বাকৃতি, ইংলিশ ওভেল। ডিমের মতো আকৃতি বা হালকা গোলাকার কোনো বস্তু বোঝাতে এই শব্দটি ব্যবহার করতে পারে, বায়দৌই। উস্তুয়ানি অর্থ সিলিন্ডার আকৃতি, উস্তুয়ানি অর্থ সিলিন্ডার আকৃতি, ইংলিশ সিলিন্ডার। শব্দগুলো একবার শুনে রাখেন, যখন আপনাদের সামনে এই শব্দগুলো ব্যবহার করবে তখন অবশ্যই এই শব্দগুলো বুঝতে পারবেন। আলমাস অথবা ময়ান অর্থ ডায়মন্ড, আলমাস অথবা ময়ান অর্থ ডায়মন্ড বা ডায়মন্ড আকৃতির। হেলাল অর্থ চন্দ্রাকৃতি, হেলাল অর্থ চন্দ্রাকৃতি বা চাঁদের মতো আকার, ইংলিশ ক্রিসেন্ট, ইংলিশ ক্রিসেন্ট। হেলাল অর্থ চন্দ্রাকৃতি বা চাঁদের মতো আকার। কোনো বস্তু যদি চাঁদের মতো বা চন্দ্রাকৃতি এরকম বাঁকা বোঝানো হয় হেলাল শব্দটি ব্যবহার করে। ময়ান অর্থ রম্বস, ময়ান অর্থ রম্বস। বর্গ যেমন দৈর্ঘ্য প্রস্থ সমান, ময়ান বা রম্বসেরও দৈর্ঘ্য প্রস্থ সমান। বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ আর রম্বসের কোনো কোণই সমকোণ না, এরাকে কোণগুলো সমকোণ না হওয়ার কারণে অনেক সময় একে ডায়মন্ডও বলা হয়। খমাসি আল আদলা আ, খমাসি আল আদলা আ অর্থ পঞ্চভুজ, খমাসি আল আদলা আ অর্থ খমাসি, খমাসি আল আদলা আ অর্থ পঞ্চভুজ, খমাসি আল আদলা আ অর্থ পঞ্চভুজ, ইংলিশ পেন্টাগন। মুসাদ্দাস অর্থ ষষ্ঠভুজ, মুসাদ্দাস অর্থ ষষ্ঠভুজ অথবা সুদাসি আল আদলা অর্থ ষষ্ঠভুজ, ইংলিশ হেক্সাগন। মৌমাছির বাচ্চা তোলার যে প্রকোষ্ঠগুলো সেগুলো দেখবেন এরকম ষড়ভুজ আকৃতির। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন শব্দ দিয়ে তৈরি, তাই ভিডিওটি আপনাদের কঠিন মনে হতে পারে, তাই ভিডিওটি অনুধাবন করার জন্য ভিডিওটি কয়েকবার দেখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।